হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কবুতরের এই যে কার্টুন আছে, এই কার্টুন এইটাই আপনাদের দু জোড়া কবুতর আরামসে থেকে যাবে। তবে এটা এক জোড়া সবাই রাখে। এবার আমি আজকে ভিডিওতে আপনাদের এই খোপটা পুরো দু জোড়া করে দেখাবো, এই খোপটাই দু জোড়া কবুতর রেখেও দেখাবো আপনাদের। তো ভাই, যাতে বিশ্বাস হয়ে যায় আপনাদের, এটাকে তৈরি করার আগে ভিডিওতে যারা নতুন আছেন তারা ভিডিওতে লাইক করে দেবেন, অ্যান্ড চ্যানেলে নতুন থাকলে ভাই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখতে পাচ্ছেন এখন আমরা দুটো পায়রা ধরেছি, ওইটার ভিডিও করেছি। এবার এই খোঁপটার ভিডিও করছি। এবার ওদের এখানে রাখবো, রেখার পরে কেমন সিন হবে দেখবেন। তো ভাই, এটা কি গ্যাপটা ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন গ্যাপটা এরকম হবে, আমার মুখটা উঠছে, গ্যাপটা এরকম হবে। তো দেখতে পাচ্ছেন ভাই, গ্যাপটা এরকম ভালো করে হবে। এবার আমি চলুন এটাকে তৈরি করে দেখাচ্ছি। ওর জন্য আমাদের কী চাই, একটা কাঁচি চাই, আর একটা টেপ চাই, আর একটা কার্টুনের বাস্প চাই এরকম। তবে ওই জন্যে সবচেয়ে প্রথমে আমি কী করবো, এই দিকের যে পাল্লা আছে এটা কেটে দেবো, দেখতে পাচ্ছেন এদিকের পাল্লাটা আমি কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কাটছি, এদিকেরটা আপনাদের কেটে দিতে হবে আপনাদেরও। এবার লাস্টে বলবো এটা আমি কেন কেটেছি। তো এখন দেখতে পাচ্ছেন এটা আমি কেটে নিচ্ছি ভালো করে পাল্লাটাকে, এদিকেরটা গেছে কেটে নিয়েছি খুব ভালো করে, দেখতে পাচ্ছেন এদিকেরটা কাটা গেছে। এবার এদিকেরটা আমি কাটবো, তো এদিকেরটা আমি কেটে নিই খুব ভালো করে। তো দেখতে পাচ্ছেন এখন কাটা চালু হয়েছে। তো এটাকে কেটে নিয়ে আমি বলছি আপনাদের কী করলে আপনার কবুতরের সেইটাই ডিম বাচ্চা আরামসে এখানে উঠে যাবে। তবে এটা নয়, শুধু এখানে পায়রা পোষে যাবে, এখানে ডিম বাচ্চা আরামসে উঠে যাবে আপনার দুই জোড়া ভাই, নাহলে ভাই এক জোড়া এইটাই পোষা যায়। কিন্তু আমি দেখাবো আজকে ভিডিওতে দুই জোড়া। তো ভাই দেখতে পাচ্ছেন এরকম কেটে দেবো। এবার এইটা যে আছে দেখতে পাচ্ছেন, এবার যে এইটা যে আছে এইটা, এবার এইটাকে আমি একসাথে জুড়ে দেবো, দেখতে পাচ্ছেন এই এই টেপটা দিয়ে জুড়ে দেবো। তো এখানে টেপটা আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই টেপটা আমি এখানে নিয়ে নিচ্ছি, টেপটা নিয়ে নিচ্ছি। সো হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এবার আমরা এটা কেটে নিয়ে যাওয়ার পরে এখানে টেপের এইটা দিয়ে টেপ দিয়ে করে নিচ্ছি খুব ভালো করে। টেপটাকে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি, এবার টেপটাকে নিয়ে নেওয়ার পরে কেটে নিচ্ছি, কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই টেপটার এই টেকনটি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেওয়ার পরে এইখানে যে এইটা আছে এটাকে আমি হালকা করে এখানে এটা আটকে দেবো, দেখতে পাচ্ছেন এটা আটকে গেছে, পুরো ফিট হয়ে গেছে। এবার আর একটা টেপ নিয়ে আমি হালকাভাবে এরম করে আটকে দেবো, এটা ভাই আপনার দুজোড়া কবুতর আরামসে থেকে যেতে পারবে, ডিম বাচ্চাও ভালো তুলবে ভাই, দেখতে পাচ্ছেন খুবই ভালো। আর এটাকে এটা এটা গায়ে যদি ওপরে তিরপল ফিরপল মেলে দিয়ে যায় ভাই, ফাঁকেও বার করে রেখে রাখা যাবে, কোথাও ঝুললেও রাখা যাবে, খুব ভালো করেই ভাই থাকবে ভাই। ঘরে যদি জায়গা না থাকে ভাই, আমাদের ছাদ থাকলে বা ঘর থাকলে যেখানে খুশি এগিয়ে ঝুইলে রাখা যাবে, দেখতে পাচ্ছেন এই দিকেরটা আমি করে নিয়েছি। এটা দিয়ে কী করা যায়, এইরমভাবে ফলের পেটি যে থাকে ওই ফলের পেটি দিয়ে ওইগুলো তৈরি করা যায়। ফলের পেটিতে এরকম টেপ চায় না, ওখানে পিন চাই, দেখতে পাচ্ছেন ওখানে পিন চাই। আর এখন এইটা আমি করে নিচ্ছি খুব ভালো করে, দেখতে পাচ্ছেন খুব ভালো করে নিচ্ছি। এবারে এইটা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কি একটা এরকম ভালো দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন যেমন ফলের পেটি ধরে নিই, এটা ফলের পেটি, এটা আমি করে নিয়েছি নিচেরটা, ঠিক আছে। এবার এইরকম একটা সমান মাপে, এরকম একটা সমান মাপে সে একটা কাঠের মতো এটা কেটে নিতে হবে সমান মাপে। তো ভাই এরকম করে কেটে নেবেন, দেখতে পাচ্ছেন এরকমভাবে কেটে নেবেন। তো কেটে নেওয়ার পরে খুব ভালো দেখতে হবে। তো এবার আমি এটাকে ঢুকতে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব ভেতর দিয়ে, আর এখন এখানে রেখে দিয়েছি খুব ভালো করে, ঢুকতে দিচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইজ করে দিচ্ছি। তো ভাই এখানে সাইজ করে দেওয়ার পরে আমি একটু আগে সাইজ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে এইটা, এই ঘরটা খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর গাইস গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে এই ভিডিওতে লাইক করবেন। আর এখন এই দেখতে পাচ্ছেন এর ভেতরে আমি যখন পায়রা ঢুকে রাখবো আপনাদের বলবো, দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে সেট করে নিয়েছি। তো সেট করে নেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, সবাই দেখতে পাচ্ছেন দুজন এখানে দুজন এখানে দুজন আরামসে থেকে যাবে। তো পুরো ফলের পেটির চেয়েও ভালো বলবো আমি এইটা বলবো, এটা ভাই জল ফল পড়লে এখানে যদি আমরা তিরপল দিয়ে কভার ফভার করে দিন, তো ভাই খুব কম খরচে এই পেটিটা আমরা তৈরি করে নিতে পারি খুব সহজেই। তো ভাই এইটা এইরকম করে ঢেকে দেওয়া যাবে খুব ভালো, ওই জন্য এটা রেখেছি। আর এইদিকে যে এই দুটো পাল্লা ছিল এদের আমি কেটে দিয়েছি খুব ভালো করেই। এবারে দেখতে পাচ্ছেন একটুও নড়ছে না, ভালো চড়ছেও না। তো দেখতে পাচ্ছেন এখানে আরামসে থেকে যাবে আমার পায়রা। তো এবার আমি গাইস যদি আপনারা এই এবার আমি এর মধ্যে দুটো পায়রা ঢুকে দেখাবো। তো গাইস এখানের জন্য ভিডিওটা স্টপ হচ্ছে, খুব খারাপ ওয়েদার হয়ে গেছে। এবার আমি এটা দেখাচ্ছি কেমন লাগছে এদের দুজনকে। তো ভাই সাব দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে,
এটা না এইদিকে একজন এইদিকে একজন খুব ভালো করে আমরা কবুতর ঠেকে যাবে দেখতে পাচ্ছেন খুবটা খুব ভালো আর এইরকম করে গালি গাইস এটা দিতে হবে ব্যাস গাইস আমরা পিএটি খুব ভালো হয়ে যাবে এখন একটু টেপ দিয়ে ভালো করে মডিফাই করে নিলে পুরো ভালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি জল পড়ছে আকাশটা দেখুন সো গাইস ভিডিওটি যদি ভাই ভালো লেগে থাকে ভাই ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকমই ভিডিও ভালো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন চলুন টাটা।